হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি মিস্টার রোবট সিজন 4। আমরা অলরেডি 3টা সিজন আপলোড করে দিয়েছি, সো যারা সেগুলো এখনও দেখেননি তারা ডিসক্রিপশন চেক করুন। আর যারা জানেন সিরিজটা দেখতে, তারা জানেন কি করতে হবে, ইয়াস ডিসক্রিপশন চেক করুন, কারণ সেখানে আমি অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব, চাইলে সেখান থেকে চেক করতেই পারেন। এই সিরিজের রিয়েল হ্যাকিং খুবই ভালো করে দেখানো হয়েছে, সো যারা হ্যাকিং পছন্দ করেন তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ সিরিজ। তো যদি আপনিও আমার মতো হ্যাকিং লাভার হন তাহলে কন্টিনিউ করুন ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সিজন 3-তে আমরা দেখতে পেয়েছিলাম ডার্ক আর্মি ইকমের সমস্ত ডেটা রিমুভ করে দিয়েছে, আর সেটা সম্পূর্ণ দোষ দেওয়া হয়েছে অ্যাপ সোসাইটিকে। তারা মুভলি ও ট্যারেন্টোকে মেরে ফেলেছিল, তো এই জন্য এলিয়েট বদলা নেওয়ার জন্য তাদের নেটওয়ার্ক হ্যাক করেছিল। তবে যেহেতু ডার্লিনকে ডার্ক আর্মি ধরে নিয়ে গেছে, তাই এলিয়েটকে বাধ্য হয়ে তাদের জন্য কাজ করতে হয়। আর আমরা দেখতে পেয়েছিলাম ইকমের ডিক্রিপ্টেড কি, যেটা কিনা ছিল মিস্টার রোবটের কাছে, আর এলিয়েট সেটা ইকমকে মেইলও করে দিয়েছিল। তো সিজন 4-এর শুরুতে আমরা দেখতে পারি অ্যাঞ্জেলা ও ফিলিপকে, আর আমরা জানতে পারি তারা বাবা মেয়ে, আর এই জন্যই অ্যাঞ্জেলা এতদিন ফিলিপকে হেল্প করছিল। তবে এখন আর অ্যাঞ্জেলা চুপ থাকবে না, সে ডার্ক আর্মি আর ফিলিপ সম্পর্কে সবাইকে বলে দিবে। তো এই জন্য ডার্ক আর্মির লোকটাকে মেরে ফেলে, তাও আবার ফিলিপের সামনে। এদিকে আমরা একটা লোককে দেখতে পাই, যার নাম হচ্ছে ক্যাডি। তার কাছে একটা পার্সেল আছে, সেটার মধ্যে একটা ফোন আর একটা ড্রাইভ ছিল। এখানে তাকে ব্ল্যাকমেল করার জন্য একটা ভিডিও আছে। তো এখন সেই ফোনে কেউ তাকে ফোন দিয়ে বলে, তোমার ইনবক্সে যা আছে তুমি সেগুলো পেনড্রাইভে ভরে আমার কাছে নিয়ে আসো, আর শুধু এই ফোন ছাড়া আর কিছু তোমার কাছে রাখবে না, যদি রাখার ট্রাই করো তাহলে এর পরিণাম খুবই খারাপ হবে। এরপর যখন ক্যাডি তার কাছে আসে, সে দেখতে পারে এটা অন্য আর কেউ না, এটা হচ্ছে এলিয়েট, যে কিনা মিস্টার রোবট হয়ে তাকে ফোন দিচ্ছিল। তবে ক্যাডি যখন এখানে আসছিল তখন তাকে 2টা লোক ফলো করছিল, তারা হচ্ছে ডার্ক আর্মির লোক, আর তারা এটা দেখার ট্রাই করছিল যে ক্যাডি এই ফাইলটা কাকে দেয়, কারণ এটার মধ্যে হোয়াইট রোজের ডিটেল আছে। ক্যাডি পালানোর ট্রাই করলেও ডার্ক আর্মির লোক তাকে খুঁজে বের করেই ফেলে, কারণ তার কাছে একটা ব্লুটুথ কার্ড ছিল। আর যখন এলিয়েট দেখতে পারে ডার্ক আর্মির লোক, তখন সে আর ক্যাডি মিলে জলদি করে পালায়। তবে বের হয়ে যখন ক্যাডি বুঝতে পারে সে বড় একটা ঝামেলায় আটকে গেছে, তখন সে সুইসাইড করে ফেলে। এরপরে মিস্টার রোবট আর এলিয়েট মিলে ট্রাই করছে হোয়াইট রোজকে আটকাতে, আর এলিয়েট জানতে পারে হোয়াইট রোজের সমস্ত টাকা সাইরাস ন্যাশনাল ব্যাংকে আছে। তো এলিয়েট চিন্তা করে, যদি আমি এগুলো চুরি করতে পারি তাহলে হোয়াইট রোজ পুরোপুরি শেষ হয়ে যাবে। তো এই জন্য এলিয়েট চলে আসে জনের কাছে, কারণ সেই তাকে সেই ব্যাংকের সমস্ত ইনফরমেশন দিতে পারবে। তবে এলিয়েট মধ্যে আসার পরে দরজাটা বন্ধ হয়ে যায়, আর সে বুঝতে পারে ক্যাডি তাকে মিথ্যা বলেছে, কারণ এই নামে কোনো লোক এখানে নেই। তো এরপরে কিছু লোক এলিয়েটকে ধরে ফেলে আর তাকে ইঞ্জেকশন দিয়ে বেউস করে ফেলে। এরপরে আমরা দেখতে পারি এগুলো ফিলিপের লোক ছিল। তো এলিয়েট বলে, তুমি বলেছ যদি আমরা হোয়াইট রোজের টাকা লোড করি তাহলে সবই শেষ হয়ে যাবে, আর মিস্টার রোবট ফিলিপকে বলে তুমি এখানে আমাদের সাহায্য করতে পারো। তবে ফিলিপ বলে, আইডিয়া খুবই খারাপ, এটা কোনো কাজেই করবে না। তো এলিয়েট বলে, তুমি বলেছ যদি আমরা নিউজ রুমের ফান্ড আর হোয়াইট রোজের টাকা নিয়ে আসতে পারি তাহলে এই খেলাটা শেষ হয়ে যাবে। মিস্টার রোবট বলে, তোমাকে আমাদের লাগবে, তুমি আমাদের সাহায্য করতে পারো। তবে ফিলিপ বলে, নিউজ রুমের সাথে সমস্ত ডিল করতো সুজান, আর সমস্ত তথ্য তার কাছে আসে, তবে কিছুদিন ধরে সে গায়েব হয়ে গেছে। এলিয়েট বলে, তোমাকে আমার লাগবে, আর ফিলিপও হ্যাঁ বলে। আসলে ফিলিপ হ্যাঁ এই জন্য বলে কারণ ডার্ক আর্মি অ্যাঞ্জেলাকে মেরে ফেলেছে, আর সে ছিল তার মেয়ে, তাই সে গিয়ে হোয়াইট রোজকে বলে আমি রিজাইন করব। ফিলিপ এমনটা এই জন্য বলে কারণ যদি সে রিজাইন করে তাহলে নিউজ রুমে একটা মিটিং হবে, আর হোয়াইট রোজ চিন্তা করে যদি ফিলিপ কিছু একটা করতে চায় তাহলে আমাকে সেই মিটিংটা করাতে হবে, যাতে আমি বুঝতে পারি তার মাইন্ডে কী চলছে। এদিকে এলিয়েট আর ডার্লিন নিউজ রুমের তথ্য খুঁজছে, তখন তারা অলিভার ক্রুজকে পায়, যে কিনা সাইপ্রাস ব্যাংকে কাজ করে। এখন অলিভার সম্পর্কে জানতে এলিয়েট তার বাসায় গিয়ে তার ল্যাপটপ চেক করে, এখানে সে তার ব্যাংকের ইউজার নেম আর পাসওয়ার্ড পায়, তবে উইদাউট সিকিউরিটি কোড সে এখানে লগ ইন করতে পারবে না, তাই এলিয়েট গিয়ে তার সাথে মিট করে যাতে সে কোডটা পেতে পারে। এদিকে আমরা দেখতে পারি ফ্যারেন্ডোকে, যার একটা লোক এলিয়েটকে দেখে ফেলেছে। তো এখন তার লোক বলে, কেন না আমরা এলিয়েটকে জেলে ভরি? তবে ফ্যারেন্ডো বলে, এলিয়েটকে আমি জেলে ভরতে চাই না, আমি চাই সে আমার পার্টনার হোক, কারণ তার মতো ব্রেইন কারো কাছে নেই, সো এই জন্য আমি চাই সে আমার হয়ে কাজ করুক। এদিকে এলিয়েট কোনোরকমে অলিভিয়ার থেকে সেই কোডটা নিয়ে নেয়, আর যখন সে তার ঘরে আসে তখন টারেল তাকে বলে তাকে ইকমের সিও করা হচ্ছে। তবে এলিয়েট তাকে লিখে বলে, আমাদের সমস্ত কথা ডার্ক আর্মি শুনছে। এরপরে টারেল বাইরে গিয়ে ডার্ক আর্মি সেই লোকটা মেরে ফেলে, যাতে করে হোয়াইট রোজ পর্যন্ত তাদের এই কথাগুলো না পৌঁছায়। এরপর তারা ট্রাই করে প্রমাণ মুছে ফেলতে, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এই কার্ডটা জ্বালিয়ে ফেলবে। তবে যখন তারা লাইটার নিয়ে বাইরে আসে তখন এই ব্যান্ডটা এখানে ছিলই না। এরপরে ডার্লিনকে কল দিয়ে এলিয়েট বলে, আমি অলিভিয়ারের সমস্ত অ্যাকাউন্ট চেক করেছি, তবে সেখান থেকে ট্রানজ্যাকশন করা যাবে না, কিন্তু সেখানে নিউজ রুমের কন্ট্যাক্ট আছে যেটা আমরা কাজে লাগাতে পারি। এখন ট্রায়ালও এলিয়েটের কাছে কোনো কার্ড নেই, আর তারা শহর থেকে অনেক দূরে। তবে যখন তারা একটু সামনে আসে তখন তারা সেই কার্ডটা দেখতে পারে যেটা কিনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসলে ট্রায়াল যাকে মেরেছিল সেই কার্ডটা নিয়ে পালিয়েছে,
হয়তো সে একটু পরে বেহুশ হয়ে গেছে আর এই জন্য তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এরপর যখন তারা ভ্যানের কাছে আসে তখন সেই লোকটা ট্রাইভেনকে গুলি করে, আর ট্রাইভেনের মৃত্যুর পরে এলিয়ট সেই লোকটাকে ভ্যান সহ জ্বালিয়ে ফেলে। এরপরে ডার্লিন এসে এলিয়টকে সেভ করে, মানে সে তাকে শহরে ব্যাক করায়। এরপরে ডার্লিন চলে আসে ভার্চুয়াল রিয়েলিটির অফিসে। আসলে অলিভিয়ার অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করা যাবে না, আর তার অথেন্টিকেশন কাজ করে প্রক্সি সার্ভার দিয়ে, যেইটা কিনা দেখাশোনা করে ভার্চুয়াল রিয়েলিটি। তো এই জন্য ডার্লিনও এলিয়টকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যাতে তারা এখানের অ্যাক্সেস পেয়ে যায়। এখন মধ্যে এসেই ডার্লিনের কার্ডটা কাজ করছে না, তাই ডার্লিন এখানে লোকটাকে তার দিকে ডাকে আর এর মধ্যে এলিয়ট ঢুকে পড়ে। সে গিয়ে ডার্লিনের একটা প্রোফাইল এখানে বানায়, আর এই জন্য গার্ডের লোকটা তাকে একটা নিউ আইডি কার্ড দেয়। এরপর তারা 3D প্রিন্টার থেকে সিকিউরিটি গার্ডের আঙুলের ছাপ বের করে আর সেটা দিয়ে ঢুকে পড়ে সার্ভার রুমে। এখন তারা গিয়ে ব্যাঙ্কে লগ ইন করে আর একটা প্রক্সি অ্যাকাউন্ট বানায় যাতে করে এটা ইউজ করে তারা হ্যাক করতে পারে। তবে সিকিউরিটি গার্ড বুঝতে পারে সার্ভার রুমে কেউ একজন ঢুকেছে, তাই সে তার পার্টনারকে বলে পুলিশকে কল দিতে। তবে অনেক কষ্টে ডার্লিন আর এলিয়ট পালিয়ে আসে, মানে তাদের সবাইকে বোকা বানিয়ে। তবে এখনও তারা টাকা ট্রান্সফার করতে পারবে না, কারণ এই জন্য অলিভিয়ার বসের ইউজার নেম আর পাসওয়ার্ড লাগবে। তো এরপরে এলিয়ট গিয়ে অলিভিয়াকে ব্ল্যাকমেল করে বলে, তুমি তোমার বসকে বলো অ্যাকাউন্টে লগ ইন করতে যাতে করে আমি পাসওয়ার্ডগুলো পেয়ে যাই। এখন অলিভিয়া কল তো করে, তবে যতক্ষণে তার বস কলব্যাক করে ততক্ষণে অলিভিয়া ট্রাই করে সুইসাইড করতে, তবে এলিয়ট তাকে সেভ করে ফেলে। আর এরপর সে তার বসকে বলে একটা ইমার্জেন্সি ট্রানজ্যাকশন করতে হবে। এরপরে এলিয়টকে ফ্র্যান্ডো কিডন্যাপ করে, আর এখন সে চায় সে তার হয়ে কাজ করুক। ফ্র্যান্ডো মিস্টার রোবট সম্পর্কেও জানে, কারণ সে ক্রিস্টাকে অলরেডি কিডন্যাপ করে ফেলেছে। এখন ফ্র্যান্ডো বলে, আমি চাই মিস্টার রোবটের সাথে কথা বলতে, আর এরপরেই আমি ক্রিস্টাকে ছাড়ব। এখন এই জন্য মিস্টার রোবট চলে আসে, আর ফ্র্যান্ডো বলে, আমি চাই টাকা আর পাওয়ার। তো মিস্টার রোবট বলে, সবাই দেনার মধ্যে ডুবে আছে, সো কেউ তোমাকে কোনো টাকা দিচ্ছে না। এরপরে মিস্টার রোবট তাকে সাইরাস ব্যাঙ্কের প্ল্যান দেখায়, আর এটা দেখতে পেয়ে ফ্র্যান্ডো খুবই খুশি হয়ে যায়। তো এখন ফ্র্যান্ডো জানতে চায় এলিয়টের কেন মিস্টার রোবটকে দরকার, মানে মিস্টার রোবট তাকে কেন কন্ট্রোল করে। আসলে ফ্র্যান্ডো কিস্টার ডায়েরিটা পড়েছে, সো এই জন্য সেই কোয়েশ্চেনটা করে। তো এখন ফ্র্যান্ডো কিস্টাকে বলে, ট্রাই করো যাতে করে এলিয়ট সত্যিটা জানতে পারে, আর হয়তো সে ভালো হয়ে যেতে পারে। এখানে মিস্টার রোবট তাকে বারবার করে আটকায়, কারণ যদি সত্যিটা এলিয়ট জানতে পারে তাহলে সে এটা সহ্য করতে পারবে না। কিন্তু এখন এলিয়টও যায় সত্যিটা জানতে, তাই সে বলে, সত্যটা বলো। তো এখন কিস্টা এলিয়টকে জিজ্ঞেস করে সেই দিনের কথা, যেদিন তার বাবা তাকে ফেলে দিয়েছিল। তবে এলিয়ট বলে, বাবা না, আমিই পড়ে গিয়েছিলাম। কিস্টা বলে, তোমাকে এটা কে বলল? এলিয়ট বলে, ডার্লিন বলেছে, কারণ সেদিন যা হয়েছিল সেই সবই ডার্লিন আমাকে বলেছে। তবে আসলে এটা ছিল মিথ্যা, বাস্তবে এলিয়ট তার বাবাকে অনেক ভয় পেত। সেই দিন এলিয়ট ও ডার্লিন খেলছিল, তবে যখন তার বাবা চলে আসে তখন ডার্লিনকে সে লুকিয়ে ফেলে, আর তার বাবার রুমের মধ্যে ঢুকতেই সে তার উপরে অ্যাটাক করে বসে, কারণ যেহেতু এলিয়ট তাকে ভয় পেত তাই সে এটা সহ্য করতে পারেনি। এখন কিস্টা জিজ্ঞেস করে, তুমি তোমার বাবাকে এত ভয় কেন পেতে? সে তোমার সাথে কী করেছে? আর কিস্টা একটু পরে বুঝতে পারে সে কেন ভয় পেত, কারণ তার বাবা তাকে সেক্সুয়ালি হ্যারেস করত। এখন এটা শুনতে পেয়ে এলিয়ট পুরো পাগল প্রায় হয়ে গেছে। তবে ফ্র্যান্ডো তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আর এখন একা না। আর তখনই কিস্টা ফ্র্যান্ডোর পিঠে ছুরি মারে, মানে সে তাকে মেরে ফেলে। এখন মিস্টার রোবট এলিয়টকে সরি বলে, সে বলে, আমি তোমার থেকে এগুলো এই জন্য লুকিয়েছিলাম যাতে এগুলো মনে করে তুমি হার্ড না হয়ে যাও। তো এলিয়টও বলে, আমি তো তোমাকে এই জন্যই বানিয়েছি যাতে করে তুমি তেমন হতে পারো যেমনটা আমি চাই, তুমি যেমনটা ছিলে মোটেও তেমনটা না। এখন এলিয়ট খুবই আপসেট, আর সে বলে, আমি সাইরাস ব্যাঙ্কে হ্যাক করতে পারবো না। তো এই জন্য মিস্টার রোবট বলে, ওকে তাহলে এটা আমি করছি। মিস্টার রোবট গিয়ে ডার্লিনকে বলে, এলিয়ট এখনও রেডি না। তখনই ফিলিপ এসে মিস্টার রোবটকে একটা পেন ড্রাইভ দেয়, সে বলে, এটার মধ্যে হোয়াইট রোজের সমস্ত প্রজেক্ট আছে আর তোমাকে এগুলো সব ডিস্ট্রয় করতে হবে। তো এখন মিস্টার রোবট হ্যাক শুরু করে, যদি নিউজ রুমের ফান্ড হ্যাক করতে হয় তাহলে তাদের সমস্ত কন্ট্যাক্ট চেক করতে হবে যাতে করে ডার্লিন এক এক করে সবগুলো মিলিয়ে দেখতে পারে, মানে যার যার অ্যাকাউন্ট সাইরাস ব্যাঙ্কে আছে। আর যখন তারা টাকা ট্রান্সফার করে দিবে তখন সবার ফোনে একটা অথেন্টিকেশন কোড যাবে, তবে ডার্লিন এমন একটা স্ক্রিপ্ট রান করবে যাতে করে সেই সমস্ত কোড সে পেয়ে যাবে। এভাবেই ডার্লিন সমস্ত টাকা সরিয়ে ফেলবে আর তারা কেউ বুঝতেই পারবে না। এদিকে ফিলিপ নিউজ রুমের মিটিংয়ে আসে, তবে যখন সে মধ্যে আসে সে দেখতে পারে এখানে শুধুই হোয়াইট রোজ আর বাকি কেউ নেই। আসলে হোয়াইট রোজ ফিলিপকে সন্দেহ করত, কারণ তার মনে হয়েছে সে তাকে ডিস্ট্রয় করতে চায়। তো এই জন্য সে লোকেশন চেঞ্জ করে দিয়েছে আর সে ফিলিপকে আটকে ফেলেছে। মিস্টার রোবটের মনে হয় কোনো একটা ভুল হচ্ছে, তাই সে ট্রায়ালের ফটোগুলো চেক করে, আর সে দেখতে পারে ফটোর মধ্যে সেই পাসওয়ার্ড, মানে যেখানে মিটিংটা হবে। তো এখন মিস্টার রোবট জেনে গিয়েছে যে আসল মিটিংটা কোথায় হবে। তবে তার সন্দেহ হয়, যদি ফিলিপ মধ্যে একাই যায় তাহলে সিকিউরিটি কেন এত টাইট ছিল, তাই সে আর বাইরে বেরোয় না, সে তার রুমের মধ্যেই থাকে। সে ডার্লিনকে বলে, তুমি যাও, কারণ আমি এখানে থাকলেই সেফ। এখানে ফিলিপ বলে, ট্রায়াল গায়েব হয়ে গেছে, তাই হোয়াইট রোজের মনে হয় কিছু একটা তো হচ্ছে। আর তখন তাকে মিস্টার রোবট কল দিয়ে বলে, তোমার সাথে খুবই খারাপ কিছু একটা হবে। হোয়াইট রোজ তাকে বলে, তুমি যাই করছো সেগুলো এখনই বন্ধ করো, কারণ অ্যাঞ্জেলা এখনও জীবিত। তবে মিস্টার রোবট তাকে বিশ্বাস করে না,
কারণ সে অ্যাঞ্জেলার ডেডবডির পিকচার এলিয়টকে পাঠিয়েছিল। হোয়াইটস বলে সেগুলো সবই নাটক ছিল, কিন্তু এলিয়ট কিছুই শুনবে না, সে বলে এখন অনেক দেরি হয়ে গেছে। এখন ডার্লিন অ্যাপ সোসাইটির ভিডিও পাবলিশ করে যেখানে সে ডিউস গ্রুপকে পুরোপুরি ডিস্ট্রয় করে আর তাদের সমস্ত প্রাইভেট ডকুমেন্টকে পাবলিক করে দেয়। আর এদিকে ডিউস গ্রুপের লোকেরা চলে যাওয়ার জন্য ড্রাইভারদের কল দিচ্ছে, তবে ডার্লিন তাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। কিন্তু এখানে সবাই যার যার ড্রাইভারকে কল দিয়ে যাচ্ছে, তাই ডার্লিন তাদের ফোন ক্যাপচার করে ফেলে আর তাদের সবার ফোন নাম্বার সে পেয়ে যায়। তো এখন ডার্লিন বলে আমার কাছে ডিউস গ্রুপের সবার নাম্বার আর অ্যাকাউন্টের ভেরিফিকেশান আছে। তবে এলিয়ট বলে এখনও আমরা হোয়াইটরোজের নাম্বার পাইনি, তাই তারা বিল্ডিংয়ের টাওয়ারটা হ্যাক করে আর তারা সেখান থেকে সমস্ত নাম্বার বের করে, মানে যেগুলো এটার সাথে কানেক্টেড হয়েছিল। এখন এলিয়ট সবগুলো ডার্লিনকে দেয় আর ডার্লিন পাইথন দিয়ে ট্রাই করে হোয়াইটরোজের নাম্বারটা বের করতে, আর অনেক চেষ্টার পরে ফাইনালি সে নাম্বারটা পেয়েও যায়। এরপরে ডার্লিন সবার ফোনে অথেন্টিকেশন কোড পাঠায় আর সেগুলোকে হ্যাক করে সবার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলে। এরপর সে এক এক করে সবার টাকা বের করে ফেলে, আর যখন তারা দেখতে পারে তাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, তখন তারা রাগ হয়ে ফিলিপকে শ্যুট করে। এখন হোয়াইটরোজের পরিচয় ফাঁস হয়ে গেছে, মানে সমস্ত চ্যানেল সব জায়গায় এটাই দেখাচ্ছে। এদিকে ডার্লিন ডমিনিককে বলে আমার সাথে চলো, কারণ সে খুবই একা হয়ে গিয়েছে। আর যাওয়ার আগে ডার্লিন যে টাকা হ্যাক করেছে সেগুলো সবার মধ্যে ভাগ করে দেয়। এদিকে মিস্টার রোবট এলিয়টকে বলে ফিলিপের ড্রাইভে হোয়াইটরোজের মেশিন সম্পর্কে কিছু একটা ছিল, সো তুমি চাইলে মেশিনটা ব্রেক করার একটা সফটওয়্যার বানাতেই পারো, এতে করে তার মেশিনটা আর কোনো কাজেই দিবে না। তবে মিস্টার রোবট তাকে এটাও বলে সেই মেশিনটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে, সো যদি 19-20 হয় তাহলে বড় একটা ক্ষতি হবে। তবে এলিয়ট বলে মালওয়্যার যদি সঠিক হয় তাহলে শুধু মেশিনটাই নষ্ট হবে আর কোনো ক্ষতিই হবে না। সে বলে আমার কাছে এই মালওয়্যার আছে যেটা আমি ইকমের সময় ইউজ করেছিলাম, তো এখন আমাকে শুধু তাদের নেটওয়ার্কে ঢুকতে হবে। এখন এলিয়ট ইকমের প্ল্যান্টে ঢুকে আর সেই মালওয়্যার ইনস্টল করে দেয়। হোয়াইটরোজ ব্যাপারটা জানতো, তাই সে তার দলবল নিয়ে সেখানেই ছিল। তারা এলিয়টকে নিয়ে আসে হোয়াইটরোজের কাছে, আর হোয়াইটরোজ বলে আমার মেশিনের কাজ করতে অনেক পাওয়ারের দরকার হয়, সো এই জন্য এটা প্ল্যান থেকে এয়ার কুলিং পাওয়ার নিচ্ছে। এলিয়ট বলে তোমার মেশিন চলবে না, তবে হোয়াইটরোজ বলে এই জন্য আমি মেশিনটা অন্য জায়গায় শিফট করে দিয়েছি, আর সে এইটা বলেই সুইসাইড করে। এখন এলিয়ট মিস্টার রোবটকে বলে যদি আমরা চলে যাই তাহলে নিউক্লিয়ার প্ল্যান্ট ব্লাস্ট করবে আর অনেকেরই মৃত্যু হবে। তো মিস্টার রোবট জিজ্ঞেস করে এটা আমরা কী করে থামাবো। তখন সেখানে একটা বুকে তারা একটা ফ্লপি ড্রাইভ পায় যেটার মধ্যে একটা গেম ছিল, আর এই গেমটা খেলে এলিয়ট উইন হয় আর নিউক্লিয়ার প্ল্যান্টও সেভ হয়ে যায়। এখন আমরা এলিয়টকে দেখতে পারি একটা ভিন্ন দুনিয়ায় যেখানে অ্যাঞ্জেলা জীবিত আছে, আর এলিয়টও অলসেভের চিফ সিকিউরিটি অফিসার। এখানে ডার্ক আর্মি নামের কোনো গ্রুপই নেই, আর হোয়াইটরোজ একটা সংস্থা চালায় যেটার মাধ্যমে নিরীহদের সাহায্য করা হয়। এই দুনিয়া তেমনই দুনিয়া যেমনটা এলিয়ট সবসময় চাইতো, তবে তখন এলিয়ট বুঝতে পারে এটা একটা ফেক দুনিয়া যেটা তার মাইন্ডে চলছে। এতক্ষণ আমরা যে এলিয়টকে দেখতে পেয়েছি সে আসলে এলিয়ট ছিলই না, সে ছিল তার একটা অন্য পার্সোনালিটি, যেমন মিস্টার রোবট। আর যখন অ্যাপ সোসাইটির শুরুতে ডার্লিন তার সাথে মিট করতে আসে তখন এই নতুন এলিয়ট পুরনো এলিয়টকে কন্ট্রোল করে ফেলে, আর এই সমস্ত কাজ সেই করেছে। আসলে মিস্টার রোবট আর ডার্লিন জানতো যে এই এলিয়ট সেই এলিয়ট না, আসলে ফেক এলিয়ট রিয়েল এলিয়টকে সেই দুনিয়াতে সেট করে দিয়েছে যাতে করে সে সেখানে রিল্যাক্সে থাকতে পারে আর এই আসল দুনিয়া সব কিছু ঠিক করতে পারে। এখন সব কিছু ঠিক হয়ে গেলে মিস্টার রোবট আর ফেক এলিয়ট চলে যায় আর রিয়েল এলিয়ট ব্যাক করে তার রিয়েল লাইফে। এখানেই শেষ হয়ে যায় মিস্টার রোবটের সিজন 4। যেহেতু সামনে আর কোনো সিজন নেই তার মানে গল্পটা এখানেই শেষ, আর আমাদের হ্যাকিং সিরিজও এখানেই শেষ হয়। তো কমেন্ট করে আমাকে জানান কেমন লাগলো পুরো হ্যাকিং সিরিজ, এরপরে আমরা কী নিয়ে কাজ করতে পারি চাইলে সেই আইডিয়া কমেন্টে লিখতে পারেন। আর যারা ভিডিওতে লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করুন, আমাকে ফার্স্ট টাইম শুনলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করুন যাতে করে মিস না করেন এমন সব ভিডিও। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টিল দেন, বাই বাই।